বিষ্ণন্দী ফেরিঘাট কই যাচ্ছি যাচ্ছি একটা আচ্ছা ওটা থাক সারপ্রাইজই থাক মজা লাগতেছে অনেক দিন পর ফেরিঘাটে আসলাম ফেরিঘাটের ফ্লেভারগুলো পেতাম হচ্ছে ছোটবেলায় খুলনা থাকতাম যখন 94, 95, 96 ওই সময় রূপসা ফেরিঘাট এত ভালো লাগতো আমার বাসা কাছেই ছিল ওখান থেকে চলাফেরা করতাম ফেরিঘাটের সিগন্যাল সাউন্ড খুব মজা লাগতো এখন তো সব ব্রিজ হয়ে যাচ্ছে ডেভেলপড হয়ে যাচ্ছে কিন্তু ফেরিঘাটের যে মজাটা না সেটা আসলে ফেরিঘাটে আসলেই বোঝা যায় লম্বা একটা ফেরিঘাটের মতন থাকে বিশাল বড় বাস ট্রাক আসে নামে ঘোরাফেরা করো টুকটাক বাদাম খাও ডিম খাও মজা লাগে অনেক এবং যখন রাত্রেবেলা স্পেশালি গ্রাম ছুঁয়ে ছুঁয়ে যেতে থাকে তখন আরও মজা লাগে এই কোথাও মনে হয় যে এই হাত বাড়ালে একটা নতুন গ্রাম পাবো সব কিছু কুয়াশা আসে চা কফি খেতে ভালো লাগে আলাদা একটা অন্যরকম ফিল আসে থাকেন পরে আবার সকালে কথা হবে ইনশাল্লাহ শুভ সকাল এই হচ্ছে স্বপ্নদ্বীপ মেঘনার বুকে জেগে ওঠা দ্বীপ খুব সুন্দর জায়গা ভোরবেলা ভয়ানক কুয়াশা ও ভোরবেলা যদিও না মানে ভোরবেলার মতো কুয়াশা বাজে হচ্ছে 10টা এদিকে জায়গাটা খুব সুন্দর দেখেন একটা ছোট্ট হাঁস যাচ্ছে পানির মধ্যে দিয়ে কিছু কটেজ আছে এদিকে তাঁবু আছে তাঁবুতে থেকেছিলাম তাঁবুতে থাকতে খুব মজা লাগে তবে এই দিয়ে তিনবার হলো আর এই দিয়ে ইস্তফা আর না ঝামেলা হয় তাঁবুতে যদি কোনো ফলস থাকে পানি চুয়ে চুয়ে একদম নদী হয়ে যায় সুন্দর সবচেয়ে সুন্দর হচ্ছে হাঁটার জায়গা আছে যেরকম সামনে পিছনে তারপর ওইদিকে কটেজ আছে খাবার দাবার ব্যবস্থা ওয়াশরুমের ব্যবস্থা সব কিছু খুব সুন্দর আর হচ্ছে এই পাশে তো নদী আরও কিছু জায়গা আছে ওইদিকে কৃত্রিম পাহাড় আছে কায়াকিংয়ের সুবিধা আছে পুকুর আছে সরিষা ক্ষেত আছে এত কুয়াশা ওইদিকে কিছুই দেখা যাচ্ছিল না এখন চলে যাচ্ছি ঢাকার খুব কাছে তবে আমি সাজেস্ট করব এবং বলবো সবাই মিলে আসতে এখানে মানে দুজন তিনজন করে না আসতে গ্রুপে আসতে ভালো